মাঝে মাঝে আমার এত বেশি ঝাল খাওয়ার ক্র্যাভিং ওঠে কি বলবো। তো আজকে বিকেল থেকে মনে হচ্ছিল ঝাল কিছু খাবো, ঝাল কিছু খাবো, কি খাওয়া যায়। ফ্রিজ খুলে দেখলাম আমরা রয়েছে। আমরা কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, খাবো। যেহেতু বেশি করে ঝাল দিয়ে খাবো তাই আমি এখানে শুকনো মরিচ নিলাম আর গুঁড়ো মরিচ নিলাম, দুটো নিলাম যাতে করে শুকনো মরিচের গ্রামটা ভালো করে আসে, আর লাল মরিচ নিলাম যাতে করে কালারটা সুন্দর হয়। সাথে লবণ নিলাম, ধনে পাতা নিলাম। লবণের সঙ্গে প্রথম ভালো করে আমি ধনে পাতাগুলোকে আর মরিচগুলোকে মিশাই নিব। এটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটুখানি কাশুন্দিও দিয়ে দিব, ঠান্ডার জন্য কাশুন্দি খুবই উপকারী। আর যে কোনো ভর্তা মাখার মধ্যে আমরা কাশুন্দিটা সবসময় খাই। কাশুন্দির সঙ্গে লবণ, মরিচ, শুকনো মরিচ, সবকিছু, ধনে পাতা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমরা এগুলো দিয়ে এবার মেখে নিব। একদম খুব ভালো করে মাখবো যাতে করে প্রত্যেকটা আমড়ার মধ্যে এই ঝালটা ঢুকে। মানে আমার যখন বানাচ্ছিলাম তখন আমার দেখি মানে তখন খেয়ে দেখেছে বলছিল, তো পরে মনকে বলছিল যে না আগে ভালো করে মাখাইনি বানাইনি তারপর। এটা হয়ে গিয়েছিল আর এটা বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে এভাবে খেতে, একবার খেয়ে দেখবেন।